কখনো সরল, কখনো গরল, কখনো বিতর্ক, কখনো বা কুতর্ক, কখনো আশা, কখনো হতাশা, সবই আছে এই আলোচনায়। বিচারক আপনি খুঁজে নিন কোনটি যৌক্তিক আর কোনটি নয়। স্বাগত রাজকাহনে, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। নিবেদন করছে জিপিএ চুষ্পা। জাতির আজ কান্নার দিন। বাঙালি জাতির পিতাকে নৃশংসভাবে হত্যার 48তম বার্ষিকী। জাতীয় শোক দিবসে গোটা জাতি স্মরণ করেছে তাঁকে এবং 15ই অগস্টের শহীদদের। তবে জাতি হতবাক, পলাতক 5 খুনিকে কেন এখনো দেশে এনে রায় কার্যকর করা যাচ্ছে না? ব্যর্থতার দায় কি সরকারের নয়? প্রশ্ন তো আছেই। এমনকি 3 জনের খোঁজই জানা যায়নি। বন্ধু রাষ্ট্র বলে পরিচিত 2টি দেশ খুনিদের ফেরত দিতেই রাজি হচ্ছে না। আর এতদিন পরে এসে নেপথ্য কুশীলব বের করার প্রক্রিয়া শুরুর আশ্বাস আবারও ব্যক্ত হচ্ছে। বেশ দেরিতে হলেও কমিশন গঠনের আইন হবে শিগগিরই, এমনটাই বলছেন আইনমন্ত্রী। কিন্তু তাতেও কিছুটা ধীর গতি দেখছেন অনেকে। আবার বিশিষ্টজনদের দাবি, কমিশন হতে হবে শক্তিশালী চৌকস, আর তদন্তে অবশ্যই হত্যাকাণ্ডের পেছনে দেশ বিদেশের ষড়যন্ত্রকারী এবং হুকুমদাতার নাম আসতে হবে। আজ রাজকাহনে আলোচনার বিষয় ঠিক করেছি, নেপথ্য কুশীলবদের খোঁজ শুরু হতে দেরি কেন? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, আছেন জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য অধ্যাপক ডক্টর নাসরিন আহমদ। আপনাদের 3 জনকে স্বাগত জানাই। এবং আজকে জাতীয় শোক দিবস, জাতির পিতার হত্যাকাণ্ডের দিন। জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি স্মরণ করি, আপনাদেরকে শুভেচ্ছা জানাই আজকে রাজকাহনে যুক্ত হওয়ার জন্য। শুরুটা নাসরিন আহমদ আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ 15ই অগস্টের প্রায় প্রত্যক্ষদর্শী আপনি, পাশের বাড়ি থেকে দেখেছেন শুনেছেন কি ভয়ঙ্কর চিত্র। সেই ইতিহাসটা শুনে তারপর দুজন আলোচকের কাছে অন্য আলোচনায় যাব। ধন্যবাদ আপনাকে। আজকে 15ই অগস্ট, 48 বছরের আগে যে ঘটনাটি ঘটে গেছে সেটা কিন্তু এখনও স্পষ্ট মনে আছে। এতগুলো বছর হয়ে গেল, কিন্তু এমন একটি ঘটনা যেটা ভুলবার নয়। প্রথমে বলি, আমাদের সেদিন ঘুম ভেঙেছে গুলির শব্দে, এবং গুলির শব্দটা এমনই শব্দ, মানে ঝাঁকে ঝাঁকে গুলি, ঠিক মনে হচ্ছে দেয়াল ভেদ করে আমাদের গায়ে এসে লাগবে। আমরা তখন শুয়েছিলাম, ভোরবেলা গুলির শব্দে নিচে পড়লাম, এবং হামাগুড়ি দিয়ে যে রুমে ছিলাম তার বাথরুমে গিয়ে আশ্রয় নিলাম। একে একে সেই বাথরুমেই আমার ছোট বোন, আমার ছেলে, আমার 2 ভাই আর আমার 1 ফুফাতো ভাই, আমরা 1 বাথরুমে। সেদিন কিন্তু আমার বাসায় আমার ফুপু, ফুফাতো, আরও 2 ভাই, কাজের লোক, এসব নিয়ে অনেকেই ছিলেন না, আমার বাবা ছিলেন না। তো যাই হোক, আমরা ওখানটায় যখন আশ্রয় নিয়েছি ঠিক বুঝতে পারছি না যে কী হচ্ছে। তো আমরা একসময় মনে করেছিলাম যে না, এর মাঝে আমার ভাই গর্জন, ও একটু হামাগুড়ি দিয়ে জালনা দিয়ে দেখেই ও চলে এলো, এসে বলছে যে গোটা মাঠে আমাদের কালো পোশাকে লোকজন অস্ত্র হাতে ঘোরাঘুরি করছে। তো বলে যে ওদের মুখগুলো সব মিরপুর রাস্তার দিকে। তো তখন আমরা বললাম যে এমনও হতে পারে, সেই সময় ছিল যে মিসক্রিয়েন্স বলে আমরা ছিলাম, যে তো বোধহয় মিসক্রিয়েন্স এসছে বঙ্গবন্ধুর বাসায়, কোনো রকমে তারাই করছে, এবং বঙ্গবন্ধুর বাসায় যে হাউস গার্ডস তারা হয়তো রিটালিয়েট করছে। আমরা কিন্তু এই ভেবেছিলাম। ঠিক তার কিছু পরেই একটি ফোন এলো, এবং ফোন করেছিলেন আমার ভাবি, তিনি থাকতেন শেখ মনির বাসার একদম পাশের বাসায়। উনি ফোন করে বললেন যে এই মাত্র শেখ মনিকে মেরে ফেলা হয়েছে। এটা শোনার পরে তখন কিন্তু আমরা বুঝলাম যে আমরা যে এতক্ষণ ভাবছি যে বঙ্গবন্ধুকে মানে ই করা হচ্ছে, সেভ করা হচ্ছে, সেটা তো না, জিনিসটা একটু উল্টো হয়ে যাচ্ছে। বসে আছি, কিচ্ছু যাই না, এধার দিয়ে গুলি চলছে, থেকে থেকে কিন্তু গুলি চলছে, একটি মটর পড়ল, দরজা জালনা কাঁপিয়ে মটর পড়ল। আমরা চেষ্টা করলাম কানে হাত দিয়ে নিজেদেরকে একটু রক্ষা করতে, তারপরে আর একটি মটর পড়ল, তখন কিন্তু আমরা হাত পা ছেড়ে দিয়েছি, আর কানে হাত দিচ্ছি না। তখন আমি সেদিন তখন চিন্তা করছিলাম মৃত্যু তো হবে আজকে অবধারিত,
মৃত্যুর পরে কি? আমার স্বামী তখন ছিলেন না, উনি ছিলেন সিলেটে। তো মনে হলো যে ও এসে ও কি আমাদেরকে এই বাথরুমে পড়ে থাকতে দেখবে নাকি আমাদের লাশটা গায়েব করে দেবে। তারপর মনে হয়েছে একসময় আমাদের যদি মেরে ফেলে আমার ছেলেটি আমার বোনটি তাদের কি হবে, আমরা সেই চিন্তা করছি। তারপরে থার্ড আর একটা মর্টার পড়ল। এইটা পড়ার পরেই গোলাগুলি থামল এবং ঠিক তার সাথে সাথে আমরা যে বাথরুমে ছিলাম দোতলায় ঠিক তার নিচে হচ্ছে আমাদের রান্নাঘর, তার দরজা, সেই দরজায় কারা জানি জোরে জোরে আঘাত করছে, নিয়ে বলছে বেরিয়ে এসো বেরিয়ে এসো। এখন বেরিয়ে এসো এই একটা পরিস্থিতির মধ্যে কে বেরোতে চায়? এ একে ঠেলছে, এ ওকে ঠেলছে। তারপরে বলা হলো বেরিয়ে এসো নয়তো গুলি করব। এই যখন বলা হলো যে গুলি করব, তখন আমরা ঠিক করলাম যে না আর না, একসাথেই যাব। নিয়ে আমরা এই এক বাথরুম থেকে কয়েকজন বের হলাম, পাশের আর একটা বাথরুম থেকে আরও বের হলো, বের হয়ে সেদিন বোধ হয় 10-12 জন মতো আমরা, মানে আমি এখন গুনে বলতে পারবো কিন্তু এখন জাস্ট বাই দ্য বাই বলছি 10 অনেকেই আমরা লাইন দিয়ে সেই রান্নাঘরের দরজাটা খুললাম। তখনও তারা ধাক্কাধাক্কি করছে, খুললাম, খুলে বললো যে এত দেরি করলেন, এত দেরি করছেন কেন, মেজর সাহেবের কথা বলবেন। তো মেজর সাহেবের দিকে তাকিয়ে দেখি একটা ছোটোখাটো মানুষ, গায়ের রং বেশ ময়লা এবং ভীষণ উগ্র একটা চেহারা, মানে ভীষণ বিক্ষুব্ধ একটা ভাব তার মধ্যে। তো বলছে যে কেন খোলেননি? তো আমরা বলেছি ভয়ে। আপনাদের কিসের ভয়? লাইন করেন। এই লাইন করাতে শুনেই তখন মনে হলো আমরা তো 71 পেরিয়েছি, 71-এর লাইন মানেই ব্রাশ ফায়ার। জি নাসরিন আহমদ, একটু এই জায়গাটায় থামাই, আমি এই জায়গাটা এই জায়গাটা থেকে আবার আসবো যে এই লাইনে দাঁড়ানোর পরে আপনাদের সঙ্গে কী হলো। আমি একটু প্রসঙ্গক্রমে দুজনের কাছ থেকে শুনে নিই। শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর পরিবারের সদস্য, একদম তার কাছ থেকে শুনি, মানে ওই ঘটনাটায় না গিয়ে এখন আমরা যদি এখনকার জায়গায় আসি যে এতগুলো বছর চলে গেল, মাঝখানে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 21 বছর পরে, 5 বছর, এরপর এখন টানা 5 বছর প্রায়, তারপরে বঙ্গবন্ধুর 5টা খুনি, মানে আমরা যেগুলোকে আদালত ফাঁসি দিয়েছে তাদেরকে খুঁজে আন, মানে দুটোকে খুঁজে পেয়েছি কিন্তু 3টাকে পাচ্ছি না, আনতে পারলাম না, দায় কি সরকারের উপর পড়ে? দেখুন, প্রথমত আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি 15 আগস্ট নিহত, নির্মম ঘাতকের বুলেটে নিহত জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তৎকালীন রাষ্ট্রপতি, আমাদের জাতির মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, রোজি জামাল এবং সুলতানা কামাল সহ, কর্নেল জামিল সহ, আব্দুর রব সেনিয়াবাদ, শেখ ফজলুল হক মনি সহ যারা সেদিন নিহত হয়েছিলেন, সেই 18 জন বীর শহীদদের আমি তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করতে চাই। দেখুন, বঙ্গবন্ধু হত্যা মামলা আমাদের বিচারহীন সংস্কৃতির একটা প্রকৃষ্ট উদাহরণ, কারণ বঙ্গবন্ধু হত্যার পরে জাতির জনক হত্যা হয়েছে, রাষ্ট্রপতি হত্যা হয়েছে, অথচ তার কোনো বিচার করা যাবে না, এই জন্য গুনি মোশতাক ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে এবং পরবর্তীতে জিয়াউর রহমান সাহেবের আমলে সেটা এন্ডোর্সড হয় এবং সংবিধানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়। সুতরাং এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই সংস্কৃতির ফলে দীর্ঘ 21 বছর পরে বঙ্গবন্ধু হত্যার ঘটনা ঘটে যাওয়ার 21 বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয়। তো এই মামলার তদন্তও সময় লেগে যায়। তারপরে আমরা যেটা দেখতে পাই যে হ্যাঁ, সেই বিচার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু কারা? যারা ফুট সোলজার ছিল, যারা সামনে থেকে ঘটনাটা ঘটিয়েছে,
কেবলমাত্র তাদের বিচার হচ্ছে। এর মধ্যেই আমরা তদন্তকারী কর্মকর্তারা যে চার্জশিট তার মধ্যে দেখেছি যে তিনি জিয়াউর রহমান সাহেব এবং খন্দকার মোশতাক তাদের নামও বাদ দিয়ে দিলেন, এই জন্য যে সিআরপিসি অনুযায়ী ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুযায়ী মৃত কোনো ব্যক্তিকে আসামি করা যায় না, সেই জন্য তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। আর ষড়যন্ত্রকারী যারা ছিল যেমন মাহবুবুল আলম চাষী, তাহিরুদ্দিন ঠাকুর বা এই ধরনের যারা ছিল তাদের আমরা দেখলাম যে তাদের নামটাম এই চার্জশিটে নাই তেমন। তো এখন বিচার তারপরে হলো, বিচারের সময়ে কিন্তু মাঝে মাঝে দাবি উঠেছে যে এই ফুট সোলজারদের তো বিচার হচ্ছে যারা সামনে থেকে এক্সিকিউট করেছে, এই এক্সিকিউট তো তারা করলো তাদের বিচার হচ্ছে, কিন্তু হুকুমদাতাদের কি হলো, ষড়যন্ত্রকারীদের কি হলো? এরপরে আপনি জানেন যে এই বিচার প্রক্রিয়াকে থমকে দেওয়ার চেষ্টা হয়েছে 2001 সালে যখন আওয়ামী লীগের সরকার থাকলো না, পট পরিবর্তন হলো, 5 বছর রাষ্ট্রপতি খুনি মামলার আসামিদের ডেথ রেফারেন্সের ব্যাপারে কোনো অগ্রগতি হলো না। সুতরাং দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধুর খুনিদের মাফ করার জন্য তাদের যাতে সাজা না হয় বা রাষ্ট্রীয়ভাবেও বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যেন পালিয়ে যেতে পারে সে কারণে তাদেরকে ধরা যায়নি। আমি একটু শাহজাহান খান আপনার কাছে আসি, কুশীলবদের কথা যেহেতু এলোই, সেই কুশীলবদের কথা আপনারা জানেন, অবশ্যই জানেন, কিন্তু কুশীলবরা এলো না কেন? চার্জশিটে যখন এলো না তখনই তো সরকারের পক্ষ থেকে বলা উচিত ছিল ঠিক আছে মৃত ব্যক্তির নাম চার্জশিটে আসতে নাও পারে, কিন্তু উল্লেখ তো হওয়া উচিত ছিল যে এরা নেপথ্য কুশীলব ছিল, এলো না কেন? আমি আলোচনার শুরুতেই মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রিয় সহধর্মিণী ফজিলতুন্নেসা মুজিব, তার 3 পুত্র 2 পুত্রবধূ সহ অসংখ্য আত্মীয় পরিবার যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ইতিহাসের একটা জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। আমি সেই নিহতদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই। আপনি যে কথা বললেন, খুনি বঙ্গবন্ধুকে খুন করার পেছনে 2টি বিষয় কাজ করেছে, একটা হলো এক ষড়যন্ত্র করা, আর একটা হলো খুনের হুকুম দেওয়া। এই 2 কলাকুশলী কারা? ষড়যন্ত্র করেছে খন্দকার মোশতাক, এবং সেখানে আমেরিকান অ্যাম্বাসেডার সহ অন্যান্য যারা ছিলেন আমরা সবাই জানি, এ করেছে ষড়যন্ত্র। আর খুনের হুকুমদাতা হলো আপনার জিয়াউর রহমান। কীভাবে? তিনি তখন উপপ্রধান সেনাপতি। 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের কাহিনী 1975 সালের 28 মার্চ তারিখে কর্নেল ফারুক তাকে খুনের পরিকল্পনার কথা গিয়ে জিয়াউর রহমানকে বললেন। জিয়াউর রহমান বললেন যে আমরা উচ্চ পদস্থ অফিসার, তোমরা যদি পারো জুনিয়ররা এগিয়ে যাও। এটাই কিন্তু খুনের হুকুম দেওয়া, কারণ তিনি উপপ্রধান সেনাপতি, তার দায়িত্ব কী ছিল? জাতির পিতা শুধু নয়, তিনি তখন রাষ্ট্রপতি। জাতির পিতা এবং রাষ্ট্রপতিকে হত্যা করার যে পরিকল্পনার কথা উনি জানলেন, যারা বললেন তাদেরকে গ্রেপ্তার করা হলো না, তাদেরকে কোর্ট মার্শালে নিয়ে বিচার করা হলো না, এবং বঙ্গবন্ধুকে এ ব্যাপারে সতর্ক করা হলো না, বঙ্গবন্ধুর তার যে নিরাপত্তা সেটা আরও জোরদার করা তাও উনি করলেন না। কী করলেন? বরং তিনি নির্বিঘ্নে নাকে তেল দিয়ে ঘুমালেন। ঘুমালেন কিনা যায় না, ষড়যন্ত্র সভায় তিনি এখানে আপনাকে একটু দাঁড়িয়ে চাই, সেটি হচ্ছে শেখ হাসিনার সেনাপ্রধান, উপপ্রধানের কথা বলছেন, সেনাপ্রধানও কিন্তু জানতেন বলে সাফায়েত জামিল বলেছিলেন, কিন্তু তার সাক্ষাৎকারে তিনি জানতেন, তাহলে তিনিও তো একই দোষে দোষী হওয়ার কথা। না না, জানতেন না, শুধু আমি বলি উনি হুকুমদাতা না, সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন, সেনাপ্রধান জি, শফিউল্লাহ সাহেব জি। আচ্ছা, এখন প্রশ্নটা হলো
যে এই এদেরকে কেন আনা হলো না। আইনের দৃষ্টিতে বলা হয় যে যারা মারা গেছে তাদেরকে নাকি অ্যাকশন করা যায় না। আমার প্রশ্নটা হলো বঙ্গবন্ধুকে হত্যা করা হলো অথচ আমরা তাদের বিচার করলাম হত্যাকারীদের, এর মধ্যে মোস্তাকের নামও এলো না, জিয়াউর রহমানের নামও এলো না, তারা পর্দার অন্তরালেই থেকে গেল। জাতি কিন্তু একটা কনফিউশনে পড়ে গেল যে জিয়াউর রহমান আর মোস্তাক বঙ্গবন্ধু খুনের সঙ্গে কতটুকু জড়িত। এইটার কারণেই কিন্তু সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, একটা কমিশন গঠনের কথা বলা হয়েছে, সেই কমিশনের আইনটা হবে এবং সেই কমিশন বঙ্গবন্ধুর হত্যাকারীর যারা কলাকুশলী তাদেরকে সেখানে চিহ্নিত করার বিষয়টা এখানে আসছে। তাই মনে করি এটা হওয়া উচিত, কারণ ইতিহাসের পাতায় একদিন দেখা যাবে আমরা যখন থাকবো না তখন ইতিহাসে লেখা হবে যে জিয়াউর রহমান আর মোস্তাক বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, করেছে কয়েকজন। সেই প্রশ্নবোধক চিহ্নটা তো আসলে দেওয়ার চেষ্টাই করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, বারবার বলার চেষ্টা করা হয়। আমি সেই জায়গাটা একটা বিরতি নিয়ে এসে উত্তর নেব যে সেই চেষ্টা যখন করা হয় সেটা তো আপনারা জানেন বলেন, 96 সালেও ক্ষমতা এসেছিলেন, কিন্তু এতগুলো বছর সময় কেন লাগলো? এখন তো আরও একটা নির্বাচনের সময় এসছে, সেই জায়গায় এতদিন পরে এসে কমিশন গঠনে আইন হচ্ছে, আগে কেন হলো না, সেটার উত্তর আমি অবশ্যই নেব। একটা বিরতি নিয়ে আসি। দর্শক, জিপিএচ ইস্পাত নির্মিত রাজকাহন থেকে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। জিপিএচ ইস্পাত নির্মিত রাজকাহনে আজ আমরা আলোচনা করছি নেপথ্য কুশীরবদের খোঁজ শুরু হতে দেরি কেন, এই শিরোনামে। এই প্রসঙ্গে যাবার আগে নাসির আহমদ, আপনাকে থামিয়ে দিয়েছিলাম প্রথম পর্বে, সেই যে লাইন ধরে দাঁড়ালো, তারপরে পরিচয় কি জানতে পারলেন, এরা কারা কারা আসা আপনাদের লাইন? লাইন দিয়ে যখন আমাদেরকে নিয়ে গেল, লাইন করেই আমাদের পেছনে একটা আউটহাউস, সেখানে বসতে বললো। ওই বা ওখানে কেউ থাকে না, একদম বারান্দার মধ্যে ধুলো ও আস্তরণ, তার মধ্যে আমাদেরকে ওখানে বসিয়ে দিল। তো ওইখানটায় বসে থাকছি আর আমাদের গোটা কম্পাউন্ড জুড়ে এই কালো পোশাকের লোকজন আনাগোনা করছে। আর বঙ্গবন্ধুর বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে একটি দেয়াল আছে, কিন্তু সেই দেয়ালের ছোট্ট গেট আছে, যেই গেট দিয়ে আমরা যাওয়া আসা করতাম। আজকে দেখছি ওই কালো পোশাকে তারা যাচ্ছে আর আসছে। আর আমরা ওই যে উপরে থাকতে যখন এত গোলাগুলি শুনেছি, মর্টার পড়া শুনেছি, তখন মনে হয়েছিল হয়তো বঙ্গবন্ধুর বাড়ি দেখব যে কিছু নাই, ওটা মনে হয়েছিল। কিন্তু একটুখানি তাকিয়ে দেখি যে ওই বাড়িতে মনে হলো যে গুলির আঁচড় বোধহয় বাইরে কিছু নাই, অ্যাজ ইট ইজ সেটা আছে। তাহলে এত গুলি করলো কোথায়? যাই হোক, আমাদেরকে নিয়ে বসতে বললো, আমরা বসলাম। আমরা তখনও জানি না যে এরা কারা, কীভাবে কী। তো হঠাৎ ওদের মধ্যে একজন ছিল বেশ রুক্ষ টাইপের আর আরেকজন ছিল একটু সফট। তো ওই রুক্ষ লোকটি বলল যে 71-এ আপনারা কোথায় ছিলেন? এইটা বলাতে আমাদের মধ্যে থেকে কেউ, আমার ওই ফুপাতো ভাইটাই হবে, তারা বললেন যে আমরা কুষ্টিয়া হয়ে ওপারে যে গেছি সেটা শোনেনি। ওই কুষ্টিয়া হয়েই তখন বললো যে এই একটা পরিবার পাওয়া গেল যারা একটা গাল দিয়ে যে ইন্ডিয়ার ভাত খায়নি, তা না হলে তো আবার গাল দিয়ে সবাই ইন্ডিয়ার ভাত খেয়েছে। তো তখন আমরা বুঝলাম যে, তখন আমরা জানি যে আর্মির মধ্যে একটা কনফ্লিক্ট বিটুইন রিপ্যাট্রিয়েটস, মুক্তিযোদ্ধা, তাদেরকে নিয়ে। তো আমাদের মধ্যে কথা চালাচালি হয়ে গেল যে কিভাবে কথা বলবে সেটাই করো। তো এর মধ্যে কথা আসলো, শেখ কামালকে চিনতেন? হ্যাঁ চিনতাম। সে কি কালকে রাতে বাসায় ছিল? জানি না। তারপর বলছে তার বউ বলে খুব সুন্দর ছিল? জানি না। নিয়ে তারপরে আমার সাথে আমার ফুপাতো ভাই আমিনুল হক বাদশা, তিনি ছিলেন একসময় বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি, তো তাকে দেখে বললো যে আপনার নাম? উনি বললেন আমিনুল হক বাদশা। বলে আপনি কি করেন? বলে আমরা সাংবাদিক। বলে ওরে বাবা, তাহলে তো আমাদের খুব ভালো ব্যবহার করতে হবে আপনাদের সাথে। যাই হোক, এরকমের কথাবার্তা হচ্ছে টচ্ছে আর এধার দিয়ে লোকজন যাচ্ছে। এর মাঝেই একটি ট্যাঙ্ক গেল হরহর করে, তখন আরও কিছু লোক গেট দিয়ে ঢুকে গেল এবং বললো যে এইবার খেলা শুরু হবে। সবসময় তারা কিন্তু ওই প্রথম শোনা এবং পরবর্তীতে থেকে থেকে শোনা, তারা সবসময় আশা করছিল কেউ না কেউ কিন্তু আসবে এবং দে উইল হ্যাভ টু ফেস সামথিং, সেটা কিন্তু তখন হয়নি। তো এনিওয়ে আমরা অমনি করে বসে আছি, ওদের আনাগোনা দেখছি,
কিন্তু ও বাড়িতে কি হয়েছে জানি না। ও বাড়িতে কি হয়েছে সেই কথাটা কখন জানলেন সেই জায়গাটা আমি আবার আসব, আবার আসতে হবে আমার, কারণ দুজনের কাছে একটু বক্তব্য নেই। আমি যেটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে খুনিদের কুশীলবদের বের করতে কমিশন গঠনে এত দেরি হলো কেন, শাহজাহান খান আপনার কাছ থেকে শুনি, তারপর আমি শেখ সৈয়দের কাছে আসবো। আচ্ছা, এর সঙ্গে একটু কথাটা বলে নেই যে আসলে এই যে খুনিদেরকে পুরস্কৃত করেছিল কিভাবে, তাদেরকে বিদেশে দূতাবাসগুলোতে চাকরি দেওয়া হলো, তাদের ব্যবসা করার সুযোগ দেওয়া হলো, তাদেরকে সংসদে সংসদ সদস্য নির্বাচন করা নেওয়া হলো, একজনকে মানে বিরোধী দলের খালেদা জিয়া বিরোধী দলের নেতাও করলেন, তাদেরকে রাজনৈতিক দল ফ্রিডম পার্টি করার সুযোগ দেওয়া হলো, এবং এই ফ্রিডম পার্টি করার পরে পাঁচ নম্বরে যখন আমাদের নেত্রী ধানমণি পাঁচ নম্বরে সুদর্শনে ছিলেন, সেখানে আক্রমণও করা হয়েছিল তাকে হত্যা করার জন্য, সেখানে এই যে হত্যা করার যে সুযোগটা তারা নিলেন, তাহলে এই কাজগুলো তারা সবসময় করে আসছে। বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার অর্থাৎ বঙ্গবন্ধুকে তার পরিবারকে নিশ্চিন্ত করার মূল উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, বঙ্গবন্ধুর আদর্শ যে আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি সেই আদর্শকে ধ্বংস করা এবং আওয়ামী লীগকে নির্মূল করা, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বঙ্গবন্ধু এবং তার পরিবার সকলকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু দুই কন্যা আল্লাহর রহমতে বেঁচে গেছেন বলেই আজকে বাংলাদেশ এইভাবে এগিয়ে চলেছে এবং বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশের দিকে যাচ্ছে। বাংলাদেশের যে আজকে উন্নয়ন অকল্পনীয় এবং আমরা যারা দক্ষিণ পদ্মার ওপারের মানুষ 21টি জেলার তারা মর্মে মর্মে উপলব্ধি করি যে পদ্মা সেতু আমাদেরকে কী করে দিয়েছে। আজকে 15ই আগস্ট, আমি সকালবেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মারা দিয়ে বনানী হয়ে তারপরে আবার চলে গেলাম টুঙ্গিপাড়ায়, টুঙ্গিপাড়ার থেকে সেখানে মানে পুষ্পস্তবক দিয়ে মিলাদ পড়ে চলে এলাম ঢাকায়, ঢাকায় এসে আবার আমি সেখানে মিটিংও করলাম আমাদেরকে। এই যে সুযোগটা এইটা তো কদিন আগেও চিন্তা করা যেত, কখনোই চিন্তাই করা যায়নি। সুতরাং জননৈতিক শেখ হাসিনার সময় কিন্তু সম্ভব। আজকে যাই বলুক বিএনপি তারা চেষ্টা করছে সরকার উৎখাতের, উৎখাত করা তো দূরের কথা, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে যদি তারা নির্বাচনে না আসে। 2015 সালে তারা যেটা করে ঘটেছিল, 2014 সালে যা ঘটিয়েছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য পারে নাই, কারণ সেটাকে রুখে দিয়েছে বাংলাদেশের শ্রমিক কর্মচারী মুক্তিযোদ্ধা জনগণ, সেটাকে রুখে দিয়েছিল এবং ভবিষ্যতেও তেমনি করে রুখে দেবে, কারণ এখন পর্যন্ত তাদের বড় মিছিল মিটিং হচ্ছে ঠিকই, কিন্তু তারা কারা, তারা হলো সেই লিমিটেড বিএনপির নেতাকর্মী এই ঢাকার এবং বাইরে, তাদের নিয়ে আজকে তারা এগুলো করছে, কিন্তু জনগণের যে পার্টিসিপেশন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সমাবেশগুলোতে নেই, যেটা হলো আমাদের সবচেয়ে মূল অস্ত্র এখানে। যে আমরা আর এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, বঙ্গবন্ধুকে হত্যার পরে তার পরিবারকে হত্যার পরে চার জাতীয় নেতাকে হত্যা করার কারণটা দেখা দিল কেন, যাতে কেউ দাঁড়াতে না পারে, ওই একই কারণ নেতৃত্বে যাতে কেউ আসতে না পারে। আমি ওই দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি ওল্ড হাজতে ছিলাম, হঠাৎ করে রাত 3টার দিকে যখন সাইরেন বাজলো, জেলখানার সাইরেন বাজার কিন্তু ডেঞ্জার অবস্থা, অর্থাৎ ওই সময় পাগলা আমরা বলি পাগলা ঘন্টা, সেই পাগলা ঘন্টা যখন বাজলো আমরা দেখলাম আমাদের গেট থেকে ওই ওল্ড হাজত তো হলো গেটের সাথে প্রায় আমাদের সামনে দরজা খোলা, দেখছি যে সব কালো ড্রেস লোকজন। এই জায়গাটা আমি একটু আসার চেষ্টা করবো পরে আবার শেখ সৈয়দুল ইসলাম, আমি ওই যেটা বারবার জানার চেষ্টা করছি যে কুশীলবদের বের করতে কমিশন গঠনে এত দেরি হচ্ছে কেন বা হলো কেন? দেখুন, এই যে কুশীলবদের এবং পরিকল্পনাকারী যারা তাদের খুঁজে বের করার যে দেরিটা, আমি মনে করি যে সরকার এই দায়িত্ব এড়াতে পারে না। প্রতি বছর 15ই আগস্ট আসলে আমরা আইনমন্ত্রীর মুখে শুনি যে এই কমিশন গঠন করা হবে, এবার শুনলাম এই গঠন করার আইন করা চূড়ান্ত পর্যায়ে, কিন্তু এটা এত দেরি হওয়ার, এটা যদি অগ্রাধিকার দিতেন তারা তাহলে নিশ্চয়ই আগেই করে ফেলতে পারতেন এটা। অতএব আমি এক্ষেত্রে বলবো যে সরকার এই দায়িত্ব এড়াতে পারেন না। আমার কাছে যেটা মনে হয় যে এই যে বঙ্গবন্ধুর যে তিনজন খুনি যাদের কোথায় আছে পরিচয় পাওয়া যাচ্ছে না, এটার জন্য সরকার আমার সর্বাত্মক চেষ্টা চালানো উচিত যাতে এই তিনজন খুনিকে
ডিটেক্ট করা যায়। তো দুজনকে যারা আমেরিকা এবং যুক্তরাষ্ট্রে কানাডাতে আছে ওদেরকে জানা যাচ্ছে না, সেটা না হয় তাদের বিভিন্ন ধরনের যে আইন কানুনের মারপ্যাচ তাতে তারা ওখানে একটা প্রোটেকশন পাচ্ছে। যেরকম কানাডায় একটা আইন কানুন হলো যে যে দেশে মৃত্যুদণ্ড আছে সে দেশে তারা রিপেটিশন দেয় না। আবার আমেরিকাটা উনি মামলা মোকদ্দমা করে কোনো রকম ঠেকানোর চেষ্টা করছেন। তো একবার তো মোটামুটি সিদ্ধান্ত হয়েই গিয়েছিলো যে আমেরিকায় যে আছে ওকে রিপেটিয়েট করবে, কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ওই যে বাকি যে তিনজন আছে তারা কোথায় আছে এটা বর্তমান বিশ্বে জানা খুব একটা কঠিন কিছু না, আমার মনে হয় না যে এটা কঠিন। এবং আমার যেটা ধারণা যে এই এই যে যারা পরিকল্পনাকারী যারা কুশীলব এরা তাদেরই আশ্রয়ে আছে, তাদের না হয় তারা তাদের অথবা তাদের মুরব্বীদের। কারণ আপনি যদি 15ই আগস্টের ঘটনার পরবর্তী কিছু ঘটনা দেখেন, আপনি একটু শঙ্কিতই হবেন এই বিষয় নিয়ে। লরেন্স লিপসুস তিনি কিছুটা তার আনফিনিশ রেভলিউশন বইতে কিছু উল্লেখ করেছেন। আমরা একটু শেখ সুধীর শ্রম এই জায়গাটা আমি আসতে চাই, যেটা যে পরবর্তী ঘটনাগুলো কি ঘটলো সেই জায়গাতে না গিয়ে আজকে একটা লেখা এসছে প্রথম আলোতে, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাত হোসেন বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ভোরবেলা তিনি গিয়েছিলেন সেখানে এবং তিনি রাস্তায় এমন কোনো প্রতিবাদ প্রতিরোধ বা পরবর্তী সময়ে আওয়ামী লীগ বা জনতার কোনো প্রতিরোধ দেখেননি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তখন তারা কোথায় ছিলেন আসলে এই আওয়ামী লীগাররা? জাতির পিতাকে হত্যা করা হয়েছে, প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে, গণ প্রতিরোধ গড়ে উঠল না কেন? দুজনের কাছ থেকে নেবো, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, জিপিএইচ ইস্পাতবিতর আজকাহন থেকে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরও একবার, জিপিএইচ ইস্পাতবিতর আজকাহনে আজ আমরা আলোচনা করছি নেপথ্য কুশীলবদের খোঁজ শুরু হতে দেরি কেন এই শিরোনামে। নাসির আহমদ, যেটা আটকেছিলাম সেই জায়গাটা একটু ছোট করে শুনি যে শেষ পর্যন্ত কখন জানলেন যে বঙ্গবন্ধু নেই? না, আমরা জানিনি। আমরা এখানটায় এত গোলাগুলি শুনেছি, আর বারান্দায় যখন বসেছিলাম তখন একটি নারী কণ্ঠ হু হু করে কেঁদে উঠল, একদম সে কান্নাটা হু 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 করে ভয় আর আতঙ্কে একটা যে শব্দ বের হয় ওই শব্দটা হলো তারপরে দুটো গুলির শব্দ। বন্ধ ঘরে গুলি হলে যেমন করে একটা ইয়ে হয় ওরকম গুলির শব্দ, আর তারপরে কিন্তু সব স্তব্ধ। এরপরে আমরা কিন্তু কোনো গুলির শব্দ শুনিনি। কিন্তু এই যে লোকজন যখন যাওয়া আসা করছে তখন কিছু কিছু লোক বঙ্গবন্ধুর একদম ওই যে লেকের পাড়ের যেই বারান্দাটা সেই বারান্দায় ঘোরাঘুরি করছে। তো আমাদের এখানে যেই লোকটা জিজ্ঞেস করছে হাত দিয়ে যে কী ওর জানতে চাচ্ছে, তো ওইখান থেকে সে পাঁচটা সাথে এ ধরনের আঙুল দেখিয়ে এমনি করলো, ওইটা আমরা কিন্তু দেখেছি। কিন্তু দেখেও আমরা কিন্তু বুঝছি না। হ্যাঁ, এর মাঝে এই যে লোকজন যখন যাওয়া আসা করছে ওই বাউন্ডারির পাশেই একটা মুরগির ঘর, তো এই মুরগিগুলো এত অ্যাজিটেটেড সব ইতে, তো এই যখন একটা জওয়ান যাচ্ছে মুরগিটা তার উপরে লাফ দেয়, তখন ও ঝটকা দিয়ে মুরগি সরিয়ে বলছে গালি দিয়ে যে শেখের মুরগিও আজকে লড়তে চায়, এবং বেশ জোরে বলেছে। তখনই মনে হয়েছে যে আমরা তখনও চিন্তা করতে পারছি না, কল্পনা করতে পারছি না, কিন্তু সাংঘাতিক কিছু একটা হয়ে গেছে। এবং পরবর্তীতে যখন আমাদেরকে ওই কি বলে হুদা, সেই কিন্তু ওই গেট দিয়ে এলো, এসে পরে আমাদেরকে আবার বাদশা ভাইকে দেখে, বিকজ হুদার বাড়ি কুষ্টিয়া, সো বাদশা ভাইরা চিনতে পেরেছে। তো বাদশা ভাইকে দেখে বলছে যে আমি আপনাকে চিনি, তো বাছাবা বলছে যে আমিও তোমাকে চিনি। তো সাথে সাথে মাথাটা নামিয়ে বলে এই দেখেন তো আপনাদের কেন শুধু শুধু এখানে বসিয়ে রাখলো করে আমাদেরকে বলল যে ঘরের ভিতরে যান, ইউ বি নর্মাল। এটা খুব মনে আছে, এরকম একটা পরিবেশে হাউ ক্যান ইউ বি নর্মাল থাকা যায়? আমি একটু জি শাহজাহান খান, আমি এই জায়গাটা আসতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন বক্তৃতায় বলেছিলেন যে এখন যে এত নেতা আওয়ামী লীগের, তখন তারা কোথায় ছিলেন আসলেই, প্রতিরোধটা কেন হয়নি? আপনি ঠিকই বলেছেন, এটা একটা প্রশ্ন। কিন্তু আমাদের যেটা মনে হয় যে আসলে তখন তো আওয়ামী লীগের সব নেতারাই কিন্তু গ্রেপ্তার হয়ে যান, মূল মূল নেতারা, এবং যারা নির্দেশ দেওয়া তারা কিন্তু কেউ বাইরে ছিলেন না। আর
একটা বিষয় যেমন আপনি এখানে আমরা এখানে বসে আছি, হঠাৎ যদি এখানে একটা বিকট শব্দ হয় আমরা কিন্তু সব স্তম্ভিত হয়ে যাব। যেটা কারো প্রত্যাশা ছিল না, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেল অপ্রত্যাশিতভাবে, সেই ঘটনাটি হলো বঙ্গবন্ধু পরিবার সপরিবারে নিহত হলেন, মানুষ কিন্তু স্তম্ভিত হয়ে গেল যে কি হচ্ছে। কেউ আর তখন তো আজকের মতো এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না যে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর যেতে সময় লাগতো, আপনি কন্ট্রাক্ট করে করে তাদেরকে রাস্তায় নামাবেন, রাস্তায় মানুষ নামে না এটা ঠিক না, কিন্তু তার জন্য যে অর্গানাইজ করার দরকার ছিল, আমরা এই যে বোমের মধ্যে পেট্রোল বোমার মধ্যে 2015 সালে মিছিল মিটিং করেছিলাম, আমার মিছিলের উপরে গুলশানে 29 জন নেতাকর্মী আহত হলে বোমের পর বোম চার্জ করা হলো, সেটার মধ্যে আমরা করেছিলাম, আমার প্রত্যেকটা মিছিল মিটিংয়ে বোম চার্জ করা হলো, আমরা ছিলাম সেদিন, কারণ আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে এটাকে মোকাবেলা করতে হবে। কিন্তু এইখানে তো এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি তখন যে বঙ্গবন্ধু মারা যাবেন, আমাদের একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে, এইটা কিন্তু ছিল না। এবং এখানে তখন তো শহীদ ভাই আমার চাইতে বঙ্গবন্ধু খুব কাছের এবং আওয়ামী লীগ নেতৃত্বের খুব কাছের লোক, শহীদ ভাই আরও ভালো বলতে পারো। তা আমার দৃষ্টিতে যদি বলি, এক কথাই বলবো, মানুষ স্তম্ভিত হয়ে গেল, এটা প্রত্যাশা করতে পারেনি। আরেকটি হলো যে নেতারা সব গ্রেফতার হয়ে গেল, যে কারণে মানে নির্দেশ দেওয়ার মতো কেউ ছিল না এবং খবরটা যায়নি বলে, সংগঠিত হওয়া যায়নি বলে সেরকম প্রতিরোধ গড়ে উঠেনি, তাই কি মনে করেন শেখ শহীদুল ইসলাম? দেখুন, জাতির জনক বঙ্গবন্ধু নেই এবং তারা আপনার যে ঘটনা, এই এই অ্যানাউন্সমেন্টের যে ঘটনার আকস্মিকতা, সাধারণ খান ঠিকই বলেছেন যে এর ফলে সমগ্র জাতি স্তম্ভিত হয়ে গেছে। তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিরোধ হয়েছে, বিচ্ছিন্নভাবে হয়েছে। ওই সাকওয়াত সাহেব যে কথা বলেছেন, বিচ্ছিন্নভাবে হয়েছে কিন্তু অর্গানাইজড হইতে হয় নাই, কারণ অর্গানাইজড হইতে হওয়ার জন্য যে যুক্তি তুমি যে দিলে ওটাই আসল যুক্তি, যে নির্দেশ দেওয়ার মতন যারা তারা নির্দেশ দিতে পারছিলেন না, কোনো কমিউনিকেশন ছিল না, তারা বন্দি অবস্থায় এবং সকলে একটা ত্রাসের মধ্যে ছিল। তো এই জন্য এর পরেও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে প্রোটেস্ট হয়েছে এবং বঙ্গবন্ধু নেই, এটা প্রকৃতপক্ষে সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে আওয়ামী লীগের কর্মীদেরকে হতাশ করেছে। জি, এই কারণে ঘটনার আকস্মিকতা এবং এই বঙ্গবন্ধু নেই, এই কারণে সমগ্র দলের মধ্যে হতাশা। এবং তৃতীয়ত হলো যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে, যারা গুরুত্বপূর্ণ তাদের সকলের সঙ্গেই যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া। এবং চতুর্থ হলো সেই সময় যে একটা নির্যাতনমুখী অ্যাটিটিউড এই সেনাবাহিনীর কিছু অংশের ছিল, সে কারণে সে সংগঠিত হয়নি। আপনি কি তাই মনে করেন নাসির আহমদ? একদম শেষের দিকে আসছে যে এই যে সংগঠিত না হওয়া এবং এই যে বিচ্ছিন্নভাবে নির্দেশ দিতে না পারার কারণেই সেটা তো বটে, সংগঠিত প্রতিবাদ কোনো একটি এই যে অর্গানাইজ করতে গেলে একজনকে তো লাগে যে নেতৃত্ব দেবে, তেমন কেউ কিন্তু তখন ছিল না। এবং তারপরে যেটা সবচেয়ে ই হলো যে এত বড় একটা ঘটনা, সেটা ঠিক আছে আমরা যুদ্ধ করেছি বটে, কিন্তু এত বড় একটা ঘটনা যে বঙ্গবন্ধুকে, এবং পরবর্তীতে যখন জানছি যে গোটা ফ্যামিলিকে নিয়ে এরকম হয়েছে, আমরা তো কখনো চিন্তাও করিনি। এখানে আমি একটু কথা বলি, ইন্টারাপশন করি, সরি। সেটা হলো যে আসলে তখন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু এইটাকে অর্গানাইজ করা সম্ভব হয়নি। তারপরে সবচেয়ে বড় কথা হলো পরবর্তীতে কিন্তু যতই দিন গেছে ততই কিন্তু মানুষ অর্গানাইজ হয়েছে। এইখানে আমাদের বঙ্গবন্ধুকে হত্যার পরে আমাদের নেতারা যদি কেউ থাকতেন বাইরে, তাহলে নির্দেশটা দিতে পারতেন, তাহলে আরও বেশি প্রতিরোধ হতো। জি, সাধারণ খান অনেক ধন্যবাদ, শেখ শহীদুল ইসলাম এবং ডক্টর নাসরিন আহমদ, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায়। জিপিএস ইস্পাতের ভিতর রাজকাহন থেকে আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে ভিড়ব, বিবিসির সঙ্গে থাকুন।